হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার করফা বাজারে, এবং এই করফা বাজার আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, নেসারাবাদ উপজেলা তথা স্বরূপকাঠি উপজেলার সারেংকাঠি ইউনিয়নের অন্তর্গত এই করফা বাজার, যে কতটা জমজমাট গ্রামীণ বাজার তা আপনারা যদি কখনও এই করফা বাজারে আসেন তাহলে দেখতে পারবেন। একটি গ্রামীণ হাটে যত ধরনের পণ্য ওঠা সম্ভব সব কিছুই কিন্তু এখানে উঠে থাকে, এবং একটি গ্রামীণ হাট আপনারা যারা কখনোই দেখেননি তাদের উদ্দেশ্যে এই ভিডিও। অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে, সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বাংলাদেশে তথা পিরোজপুরে আসা হয় না, তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই গ্রামীণ বাজার, গ্রামীণ হাট দেখতে পারেন, তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার করফা বাজার বসে থাকে, এবং এর পাশ থেকেই স্রোতস্বিনী খাল বয়ে গেছে, এবং আশেপাশের গ্রাম থেকে এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে কিন্তু এই করফা বাজারে বিক্রিকিনি করার জন্য কিন্তু সবাই চলে আসেন, এবং প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার এখানে জমজমাট হাট বসে। আপনারা দেখতে পাচ্ছেন সকল ধরনের তরি তরকারি থেকে শুরু করে মাছ শাকসবজি সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়, এবং এখানে কিন্তু পানের হাট বসে থাকে। আশেপাশের বিভিন্ন পান চাষিরা তাদের উৎপাদিত পান কিন্তু এখানে নিয়ে আসেন। আমরা সেই করফা বাজারে চলে এসেছি এবং আপনাদেরকে করফা বাজার ঘুরিয়ে দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে আমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের এই চ্যানেলে স্বরূপকাঠি তথা নেসারাবাদ উপজেলা নিয়ে, নেসারাবাদ বাস স্ট্যান্ড নিয়ে, ইন্দির বাজার, স্বরূপকাঠি বাজার সহ আশেপাশের অঞ্চলের যেমন পিরোজপুর শহর নিয়েও আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো, তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ হাটে আখের গুড় বিক্রি হচ্ছে, এবং আখের গুড় নিয়ে এসেছেন একজন, তিনি কিন্তু বিক্রি করছেন গ্রামীণ হাটে, কিন্তু খুবই অতি পরিচিত দৃশ্য। আপনারা দেখতে থাকুন আমাদের এই চ্যানেল, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সকল কিছু আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন, তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবং আমাদের এই ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভিউয়ার্স, এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় এবং জমজমাট মাছের হাট কিন্তু এই করফা বাজারে, এবং করফা বাজারে কিন্তু আশেপাশে অনেকগুলো স্রোতস্বিনী খাল বয়ে গেছে, সে কথা আগেই বলেছি, এবং এই বাজারটি কতটা জমজমাট আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমরা বাজারের এই প্রান্ত থেকে ও প্রান্ত আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্রামীণ হাট যেমন হয়ে থাকে সেই হাটের কিন্তু পুরো দৃশ্যাবলী আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্রামীণ হাটে কত ধরনের পণ্য ওঠে, সেই হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়া, পেঁয়াজ, রসুন, বই, চুন, পান সব কিছুই কিন্তু এই বাজারে উঠেছে, এবং এই বাজার কিন্তু বিভিন্ন ধরনের জনগণের উপস্থিতিতে একেবারে মুখর হয়ে উঠেছে। আমরা সেই বাজারে চলে এসেছি এবং এখানে বিস্কুট থেকে শুরু করে পান, জর্দা, সুপারি সব কিছু কিন্তু খুবই সুন্দর আয়োজন, এবং এখানে কিন্তু অসংখ্য লোকের ভিড়, খুবই জমজমাট একটি বাজার। এবং এই বাজারে কিন্তু বিভিন্ন তরি তরকারির চারাগাছ পাওয়া যায়, এবং আশেপাশের সবাই কিন্তু এখান থেকে চারাগাছ কিনে নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন মরিচের চারা, পেঁপে, এরপর মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ সব কিছুর কিন্তু চারা কিন্তু এখানে উঠেছে, এবং জনগণ এখান থেকে কিন্তু এই চারা কিনে নিয়ে যান, এবং পাশেই খাল রয়েছে, এবং এই খালে ট্রলার বা নৌকায় করে তারা কিন্তু তাদের গন্তব্যস্থলে চলে যান। এই করফা বাজার এর আশপাশে অনেকগুলো খাল রয়েছে, এবং পাশেই সন্ধ্যা নদী রয়েছে একটু দূরে, এবং এই অঞ্চলটি কিন্তু নদ নদী বিধৌত, আপনারা জানেন ধান নদী খাল, এই তিনে বরিশাল
বরিশালে কিন্তু অসংখ্য নদী বয়ে গেছে এবং এই নদীপথে যাতায়াত কিন্তু খুবই সহজ। সেই জন্য এখানে আশেপাশের অঞ্চল থেকে মানুষ কিন্তু স্বচ্ছন্দে নৌকায় বা ট্রলারে করে কিন্তু এই হাটে চলে আসেন এবং হাটের বিভিন্ন দিক আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাচ্ছি। এবং এখানে কিন্তু অসংখ্য নৌকা ট্রলার সব কিছু বাধা রয়েছে আপনাদের ক্রেতার্থে। আমরা কিন্তু পুরো বাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল।